আপনারা যারা নতুন বাজরিগর পাখি পালন করছেন বা করতে চান বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা অবশ্যই জেনে রাখা দরকার। প্রথমত, পাখি পালনের পরিকল্পনার আগে প্রথমে আপনার মনকে স্থির করুন, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলুন এবং তাদের মতামত নিন। পরিবারের সদস্যদের সম্মতি থাকলেই তবেই পাখি কিনুন, কেননা মাঝে মাঝে তাদের সাহায্য আপনার প্রয়োজন হতে পারে। তাছাড়া বাজরিগার পাখি অনেক ডাকাডাকি করে, পরিবারের সম্মতি না থাকলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হতে পারে। কয়েকজন পাখি পালকের সাথে কথা বলুন, তারা কিভাবে পাখি পালন করে তা লক্ষ্য করুন, তাদের সাথে সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে আলোচনা করুন। পাখি পালন করতে গিয়ে আপনি যে সমস্যার মুখোমুখি হবেন তা মোকাবেলার জন্য নিজে কতটুকু প্রস্তুত তা যাচাই করুন। প্রাথমিক অবস্থায় লাভের চিন্তা একদমই করবেন না, আগে পাখি সুস্থভাবে পালন করা শিখুন, তারপর অন্য চিন্তা করুন। ডিম বাচ্চার লোভে পাখি পালার কথা চিন্তা করবেন না, এদের সঠিকভাবে যত্ন করলে নিজ থেকেই এরা আপনাকে আনন্দে ভরিয়ে দেবে। বাজরিগার পাখি কেনার আগে পাখি রাখার জন্য যথাযথ স্থান এবং খাঁচার ব্যবস্থা করুন। প্রথমে দুই জোড়া কম বয়সী পাখি কিনুন, মেল ফিমেল আলাদা করে রাখুন। বাজরিগার পাখির বয়স সর্বনিম্ন 8 মাস হলে ব্রিডিং অবস্থায় আসে, তখন মেল ফিমেল পাখিকে একসাথে দিন। মনে রাখবেন, সঠিক নিয়মে পাখি পালন না করলে এরা আপনার মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। বাজরিগার পাখির বয়স যখন 8 মাস হবে তখন থেকেই ডিম দেওয়া শুরু করবে। 2 মাস বয়সী প্রতি জোড়া বাচ্চা প্রায় 300 টাকা দরে বিক্রি করা যায়। বাজরিগার প্রতি 3 মাস পরপর 6 থেকে 8টি বাচ্চা ডিম থেকে ফোটায়। এভাবে সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে ভালো টাকা আয় করা যায় খুব সহজেই। অল্প পরিসরে বিনিয়োগ করে প্রতিদিন মাত্র 2-3 ঘন্টা সময় দিয়ে 4 মাসের মধ্যে বিনিয়োগ করা টাকাসহ লাভ উঠিয়ে আনা সম্ভব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি এবং ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের কোনো উপকারে আসলো কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আরও কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চান অথবা পাখি পালন করতে গিয়ে আপনারা কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন এগুলো জানাবেন, তাহলে এগুলো নিয়ে ভিডিও তৈরি করা যাবে। আর যদি আপনার কাছে মনে হয় যে চ্যানেলটি ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করবেন।